হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমন্ত্রণ জানাচ্ছেন নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের পুরো ভিডিওতে থাকবে হচ্ছে সেকেন্ড হ্যান্ড কার, থাকবে হচ্ছে হাইস নোয়া। যারা হাইস এবং নোয়া চাচ্ছেন তারা গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন, কোনো টানাটানি করবেন না। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে সহযোগিতা করবে হচ্ছে আমার সাথে দেখতেছেন আকাশ ভাই। আকাশ ভাই কিন্তু আমাকে হেল্প করবে। তো আমি যদি এই শোরুমের অ্যাড্রেসটা বলে দিই, সেটি হচ্ছে মামা মাগিনা এন্টারপ্রাইজ, রোড নাম্বার 10, বাড়িধারা। আর প্লট নাম্বারটা যদি বলে দেয়, সেটি হচ্ছে 2 নম্বর প্লট। কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন আকাশ ভাই। আকাশ ভাই কিন্তু আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আজকের ভিডিওতে তো থাকবে হাইস আর নোয়া। জি। আচ্ছা, প্রথম কোন হাইস্টি দিয়ে শুরু করবো আমরা? আচ্ছা, আমি আজকে আমার বাম সাইডে যে হাইস্টা আছে সেটা দিয়ে শুরু করব। এই হাইস্টি হচ্ছে 2015 মডেল, আর যেটা রেজিস্ট্রেশন হচ্ছে 2020। আচ্ছা, সিরিয়াল নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন 16 নাম্বার সিরিয়াল। এই গাড়িটা খুব হাই গ্রেডের একটা গাড়ি, আপনার হচ্ছে সুপার জিএল, সুপার জিএল হাই, সুপার জিএল। এটা ফুল পেট ফুল সিলিং ভাই? জি, ফুল পেট ফুল সিলিং, ফুল পেট ফুল সিলিং। জি। আর গাড়ির এসি কি অবস্থা? গাড়ির এসি কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন, সাসপেনশন কন্ডিশন সবকিছুই ভালো আছে। গিয়ার বক্সটা একদম পারফেক্ট আছে। এছাড়াও এই গাড়ির যে সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইড গ্লাস যেগুলো আছে সবগুলাই অরিজিনাল অরিজিনাল অবস্থা আছে। হ্যাঁ, কোনো খোলা কাটা নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাই, যা আসলে যারা মূলত মানে কি বলে মানে কিস্তির মাধ্যমে লোন সিস্টেম আছে কিনা আপনাদের এখানে? না, আমাদের এখানে হচ্ছে ক্যাশ টাকাতে কিনতে হয় গাড়ি, আমাদের এখানে কোনো লোন সিস্টেম নাই। আর হাইস গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে কোনো ব্যাংক লোন দেয়ও না। আর তবে একটা ফাইন্যান্স কোম্পানি আছে, তবে সেটা কাস্টমারের সাথে কথা বলে আমরা সিস্টেম করে দেওয়া যাবে। হ্যাঁ, করে দেওয়া যাবে, করে যাবে। আচ্ছা, এই টেক্সট টোকেন ফিটনেস কি অবস্থা আছে? টেক্সট টোকেন ফিটনেস দুইটাই আপ টু ডেট আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা গাড়ির আউটলুকটা একটু দেখাই। জি আকাশ ভাই, গাড়ির আপনি দেখতে পাচ্ছেন গাড়ির এখন রাইট সাইডটা, এই রাইট সাইডে কোনো গাড়ির ভিডিওতে দেখতে পারবেন কোনো প্রকার কোনো খোলা কাটা নেই বা দাগ দোগ নেই, সব কিছু একদম সুন্দর আছে। গাড়িটি পাল কালারের একটি গাড়ি, গাড়ির চাকাও দেখতে পাচ্ছেন চাকাগুলো একদম ফ্রেশ অবস্থাতে আছে, আগামী 3-4 মাস বা 6 মাস পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি ব্যাকডালাটা দেখাই, ব্যাকডালাতেও কোনো সমস্যা নাই, আপনার হচ্ছে পাল কালারের আমি আগেও বলছি, ব্যাকডালাটা খুব ভালো অবস্থাতে আছে। তবে এটার হচ্ছে পিছনে একটু সমস্যা আছে, যেটা হচ্ছে ব্যাকলাইটটা, ব্যাকলাইটটা এটা যদি কেউ চেঞ্জ করে নিতে চায় এটা ইজিলি চেঞ্জ করা যাবে, কোনো প্রবলেম না, কোনো প্রবলেম নেই। ওকে, এটা ঢাকা শহরের রাস্তায় চলতে গেলে রিকশা একটা গুতা দিলে এটা শেষ হয়ে যায়, কিছু বলার নাই আসলে। গাড়ির রাইট সাইডটা দেখেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে। হ্যাঁ, খুব ভালো অবস্থাতে আছে, কোনো সমস্যা নেই। উপরের সিলিংটাও একদম ফ্রেশ সিলিং, সিলিং এ কোনো সমস্যা নেই। আমরা গাড়ির ভিতরে ইন্টারিয়র একটু দেখাবো আকাশ ভাই। জি, ভিতরে ইন্টারিয়র যদি দেখাই, এই হবে ভিতরের, যদি আমরা রাইট সাইডে ডোরটা শুরু দেখানোর চেষ্টা করি, ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। এসি কমপ্লিট আছে, কি কোন আকাশ ভাই? এসি কমপ্লিট, একদম এসি, সাউন্ড সিস্টেম কমপ্লিট, হচ্ছে ড্যাশবোর্ডটাও একদম ফ্রেশ ড্যাশবোর্ড। আপনার হচ্ছে অনেক হাইস গাড়ির ড্যাশবোর্ড ফুলে যায়, কিন্তু এটার ড্যাশবোর্ড একদম ফুল ড্যাশবোর্ড। এসি টাচ, এসি মনোগ্রাম না, মানে হচ্ছে ডায়াল এসি না, এটা কিন্তু টাচ এসি। আচ্ছা, ডুয়েল এসি হবে? হ্যাঁ, ডুয়েল এসি, ডুয়েল এসি হবে। আর কি বলে, আর একটা ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে না? হ্যাঁ, ব্যাক ক্যামেরা কমপ্লিট, সাউন্ড সিস্টেম কমপ্লিট, তাই না? সব এসি থেকে শুরু করে এভরিথিং কিন্তু কমপ্লিট আছে। হ্যাঁ, ভিতরে সিটগুলো কি অবস্থা দেখেন? সিটগুলো বিস্কিট কালারের হচ্ছে ইয়া লাগানো, সিট কভার লাগানো, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ আছে। আমি সিলিংটা দেখাই, মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে। তারপরে আবার ডোরও পাওয়ার ডোর, পাওয়ার ডোর না, পাওয়ার ডোর, অল অপশন অটো না ভাই? হ্যাঁ, অল অপশন অটো, অল অপশন অটো। তো আকাশ ভাই, আসলে আস্কিং প্রাইস একটু বলবেন। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 28,50,000। জি ভাই, 28,50,000। জি, কথা বলার সুযোগ থাকবে তো? অবশ্যই থাকবে, কথা বলার সুযোগ থাকবে, অবশ্যই নেগোশিয়েবল আছে, আপনারা এসে আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাআল্লাহ। তো এরপর কোন গাড়িটা দেখাবেন? আচ্ছা, এরপর আমি আরেকটা হাইস গাড়ি দেখাবো, যেটা হচ্ছে 2012 মডেল, 2012 মডেল না? জি, 2012 মডেল, 52 সিরিয়ালের একটি গাড়ি। টেক্সট টোকেন ফিটনেস, টেক্সট টোকেন ফিটনেস দুইটাই আপ টু ডেট আছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই, কোনো প্রকার সমস্যা। তবে এই গাড়িটার গ্লাস অরিজিনাল হলেও সামনের গ্লাসটা হালকা একটু ফাটা আছে, ফাটা আছে না, আমরা এটা চেঞ্জ করি না, যেহেতু অরিজিনাল গ্লাস আর এইটুক ফাটা কোনো সমস্যা নেই।
তবে যদি কোনো কাস্টমার বলে যে আমাকে এটা চেঞ্জ করে দেন সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা সামনে পিছনে গ্লাসগুলো সবগুলো অরিজিনাল আছে, আর সামনে গ্লাসটা হালকা একটু ফাটা আছে, যদি কেউ চেঞ্জ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করে দিতে পারবে। তবে এই হাইসটা অন্যান্য হাইসের মতো না। আচ্ছা, এখানে একটা ছোট ইয়া আছে, এই হাইসটা হচ্ছে জাপানি ডিজেল ইঞ্জিন, দেখাই ভিতরে ব্ল্যাক এন্ড রেড এর একটা কম্বিনেশনের সিট কভার লাগানো আছে। আপনার সিলিং যদি আমি উপরে, আপনি যদি একটু দেখান সিলিংটা, সিলিংটা একদম ফ্রেশ সিলিং। এসি কি অবস্থা? ডুয়েল এসি? হ্যাঁ ডুয়েল এসি, অবশ্যই ডুয়েল এসি। না জি, আমরা গাড়ির একটু আউটলুক উইন্ডো একটু দেখাই। ওকে, গাড়ি তো কোনো প্রকার স্কেচ খোলা না, না কোনো প্রকার বড় ধরনের কোনো মাইকার আছে না? আমাদের শোরুমে আমি যতগুলো গাড়ি দেখাবো একটা গাড়ি তো আপনি খোলা কাটা পাবেন না, যদি আপনি খোলা কাটা পান আমি গাড়ি বেচা বন্ধ করে দিব, গাড়ি বেচা বন্ধ করে দিব। কিন্তু আকাশ ভাই কিন্তু চমৎকার একটা কথা বলছে, গাড়িতে কোনো প্রকার খোলা কাটা মারি কিন্তু স্কেচ পাবেন না, মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো আছে। পিছনে ব্যাকডালা যদি দেখাই, ওয়েফার আছে, ব্যাক ইয়া আছে, ক্যামেরা আছে। আপনার ভিতরে যদি দেখাই আবার এই এই, আচ্ছা ভিতরে যদি দেখাই, এইটার আবার একটা সুবিধা কি, যেহেতু ডিজেল ইঞ্জিন ভিতরে সিএনজি নাই, সিএনজি নাই, তার মানে কি স্পেসটা পেয়ে যাবে? হ্যাঁ স্পেসটা পাবে, মানে কোনো মাল ক্যারি করার জন্য ভালো একটা স্পেস পেয়ে যাবে, স্পেস পাবে। এটা যেহেতু মানে সিএনজি করে না, সিএনজি মানে কি বলে সিলিন্ডারে বসানো নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভিতরে কিন্তু মোটামুটি ভালো একটা স্পেস পাবেন। আর আমরা যদি ভিতরে একটু দেখানোর চেষ্টা করি, সামনের দিকে ড্যাশবোর্ডটা একটু দেখাবো, ড্যাশবোর্ডটা কি অবস্থা? এটার ড্যাশবোর্ডটা আপনি, আমি আগেরটা যেটা দেখাইছি সেম হচ্ছে আপনারা ফ্রেশ কন্ডিশনে আছে। আপনার এসি টাচ, এসি ডায়াল না, এসি টাচ। আপনারা সাসপেনশন, গিয়ার বক্স, এভরিথিং ওকে। তো অবস্থা আকাশ ভাই, আস্কিং প্রাইসটা কত যাচ্ছে? এটা যেহেতু ডিজেল ইঞ্জিন, আপনার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 22.5 লাখ। 22.5 লাখ? জি। কথা বলার সুযোগ থাকবে? অবশ্যই সুযোগ থাকবে। ওকে, তো আকাশ ভাই এরপর কোন কালেকশনটা থাকবে? আচ্ছা, যেহেতু আজকে আপনাদেরকে সব এমপিভি দেখাচ্ছি, মাল্টিপারপাস ভেহিকেল দেখাচ্ছি, তো দুইটা হাইসের সাথে আমি আরেকটা এমপিভি দেখাবো, সেটা হচ্ছে নোয়া, এক্স নোয়া, এক্স নোয়া বা বক্সি, এসআই, যেটা বলেন আপনারা সেটাই। আর এই গাড়ির একটা বিশেষত্ব আছে যে এই গাড়িটা 14 মডেল হওয়া সত্ত্বেও শেপটা আপগ্রেডেড শেপ। আমি যদি সামনে দেখাই আপনাদেরকে, এটার সামনের শেপটা কিন্তু আপগ্রেডেড শেপ। এই শেপের গাড়ি বাংলাদেশে আছে মাত্র 12টা, এই শেপের গাড়ি আসে নাই 2014 তে, এই শেপের গাড়ি আসে না। হ্যাঁ, বক্সি এসআই টা আসছে মাত্র 12টা। ওকে, তো মডেল হচ্ছে বক্সি নোয়া বা নোয়া এসআই, আপনি যেটা বলেন। আচ্ছা, এক্স নোয়া না। আচ্ছা, আমি আবারও বলতেছি, এটা এক্স নোয়াও না, এটা স্কোয়ারও না, এটা হচ্ছে বক্সি নোয়া বা নোয়া এসআই। আমি যদি ভিতরে দেখাই আপনাদেরকে, ভিতরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর। আপনার হচ্ছে অরিজিনাল জাপানি স্ক্রিন পাবেন একটা, অনেক সময় হচ্ছে নোয়া বা বক্সির হলো স্ক্রিনটা চেঞ্জ হয়ে আসে, অরিজিনালটা পাওয়া যায় না, বাট এটাতে অরিজিনাল আছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তারপরে এই পাশেও যদি ভিতরে দেখাই, আপনার হচ্ছে এই নোয়া ক্যাটাগরির যে সকল গাড়িগুলো আছে, হাইব্রিড গাড়ি সামনে হয় দুইটা হচ্ছে ক্যাপ্টেন সিট, আর তেলের গাড়িগুলো হয় নর্মাল সিটগুলো নর্মাল হবে। হ্যাঁ, এর যেহেতু এটা তেলের গাড়ি, সেহেতু এটার সিটগুলোতে সামনে কোনো ক্যাপ্টেন সিট নাই। ওকে, আর এটার মাত্র যে দেখালাম সুইজে পাওয়ার ডোর, আপনার এক দরজা পাওয়ার, এক দরজা পাওয়ার হবে, জাস্ট লেফট সাইডের দরজাটা সুইজে পাওয়ার। হ্যাঁ, রাইট সাইডের ডোরটা আবার ম্যানুয়াল। ওকে, ডুয়েল এসি, আপনার প্রত্যেকটা সেকশনে একটা করে এসি বাল্ব আছে, আপনি সব জায়গায় প্যাসেঞ্জার আলাদা আলাদা এসি বাল্ব পাবে। পাবে? আচ্ছা, পিছনের রুবিংটা কেমন? পিছনে দেখেন, পিছনের যেহেতু বললাম এটা আপগ্রেডেড শেপ, এটার শেপটা আলাদা, এটার পিছনেও আলাদা। আপনার পিছনের ব্যাকলাইট অন্যান্য নোয়ার মতো না, একটু চেঞ্জ চেঞ্জ। পিছনে স্পয়লার লাগানো আছে, সাইডে বডি কিট লাগানো আছে, বডি কিট সহজে লাগানো থাকে না। লাইটগুলো তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। হ্যাঁ, লাইটগুলো ব্যতিক্রম, অন্যান্য নোয়ার মতো না, এটা একটু আলাদা। আর সামনে পিছনে গ্লাস সবগুলো কি অরিজিনাল? হ্যাঁ, এভরিথিং অরিজিনাল। এই গাড়ির প্রত্যেকটা গ্লাস, হেডলাইট, অ্যালোরিং পর্যন্ত জাপানি অ্যালোরিং, এটা এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। চেঞ্জ হয় না? না, জাপান থেকে যেভাবে আসছে সে কন্ডিশনে আছে কিন্তু অলরেডি।
আর সামনে কিন্তু একটা স্টিল বাম্পার পাবেন হ্যাঁ একটা অ্যালুমিনিয়াম বাম্পার লাগানো আছে যে তো ঢাকা শহরের রিকশার যে অবস্থা কন্ডিশন এক বাম্পার মাস্ট অবশ্যই লাগবে তো এটাতে আগের থেকে লাগানো আছে তো গাড়িতে তেমন কোনো খোলা কাটা স্কেচ না 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 তেমন কোনো খোলা কাটা নাই কোনো প্রকার ইয়া নাই তবে এখানে একটা ছোট্ট স্ক্র্যাচ আছে আমি দেখাই দিই যেহেতু আপনার কাস্টমাররা যাতে পরে এসে না আপনাকে না বলে যে আপনি বললেন ফ্রেশ গাড়ি এখানে যাই দেখলাম দাগ আমি আগে থেকে দেখাই দিতেছি আমরা টাচ আপ করাই না সহজে গাড়ি টাচ আপ করাই না কারণ কি একটা গাড়ির হচ্ছে আপনার যে অরিজিনাল কালারটা সেই কালারের একটা ডিমান্ড থাকে একটু মানে টাচ আপের জন্য মানে হালকা একটুকু এইটুক করার জন্য আমার পুরো গাড়িটা চেঞ্জ করতে হচ্ছে বা কালারটা চেঞ্জ করতে হচ্ছে দরকার কি আমার একটু থাক সমস্যা কি অরিজিনাল কালারের আলাদা ডিমান্ড আলাদা ডিমান্ড অবশ্যই জি তো সবগুলা চাকা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে না সবগুলা চাকাই ভালো আছে আপনি এখনো দেখতে পারেন গ্রিপগুলো এখনো কতখানি ভিজিবল দেখতেই পাচ্ছেন অনেক 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 তো এই অবস্থা আসলে আকাশ ভাই আসলে প্রাইসটা কত যাচ্ছেন আচ্ছা এই গাড়িটা যেহেতু তেলের গাড়ি ঠিক আছে হাইবে অনেকে বলে যে বাইরে এত কম দামে গাড়ি দেখলাম আসলে এই নোয়া ক্যাটাগরির গাড়িগুলোর দাম হয় দুই রকম হাইব্রিড গাড়ির একরকম তেলের গাড়ির একরকম অবশ্যই অবশ্যই তেলের গাড়িটা দাম ভালো থাকে বেশি অবশ্যই ভালো থাকে যে দামটা একটু বেশি এটাও তেলের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 27,50,000 27,50,000 কথা বলার সুযোগ থাকবে অবশ্যই সুযোগ থাকবে এটা কি আসলে যদি কেউ ব্যাংক লোনের সিস্টেমে নিতে চায় সেই ক্ষেত্রে কি ব্যাংক লোনের সিস্টেম করে দিতে পারবেন ব্যাংক লোনের সিস্টেম আসলে এটা 2014 মডেলের গাড়ি তো আর ব্যাংকের নিয়ম হচ্ছে 2015 মডেলের উপরের গাড়ি হইতে হয় তাহলে ব্যাংক লোন পসিবল হয় তবে তাও আমরা চেষ্টা করব যদি কোনো ব্যক্তি চায় যে আমার লোন দরকার সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তাকে হেল্প করার অবশ্যই তো আকাশ বা মূলত আজকে তো আমরা দুইটা হাইস একটা নোয়া দেখালাম সেক্ষেত্রে আসলে যদি কোনো কাস্টমার আসলে আপনাদের শোরুমে আসতে চায় একটু অ্যাড্রেসটা বলে দিবেন এবং মোবাইল নাম্বার আপনাদেরকে আমি আজকে তিনটা গাড়ি দেখাইছি দুইটা ক্যাটাগরি তিনটা গাড়ি দেখাইছি একটা হচ্ছে হাইস ক্যাটাগরি আর একটা হচ্ছে নোয়া ক্যাটাগরি তো এই তিনটা গাড়ি দেখে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে বাড়িধারা জে ব্লক 10 নম্বর রোড 2 নম্বর প্লট আমাদের শোরুমের নাম হচ্ছে মামা ভাগিনা এন্টারপ্রাইজ আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারেন ইনশাল্লাহ তো ঠিক আছে আকাশ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম